রাতের বেলা পানি বাহিরে ফেলাইতে হয় না অমুক সমরও নখ কাটতে হয় না রাতের বেলা গাছের কোনো ফল ছিটতে হয় না এগুলো করলে ক্ষতি হয় এরকম অনেক কুকথা আমাদের সমাজে চালু আছে না নেই এগুলো সব এরপরে প্রশ্ন শনিবার মঙ্গলবার বাঁশ কাটা যাবে না শনিবার আর মঙ্গলবারে বাঁশ কাটলে কি হবে নিজে বাঁশ খাবে এরকম কিছু দেখুন সকল মঙ্গল অমঙ্গল কল্যাণ এবং অকল্যাণের একমাত্র মালিক কে আল্লাহ এই যে জাহিল যুগের স্বভাব রন্দ্রে রন্দ্রে এটাও কিন্তু যুগের স্বভাব বাঁশ কাটা যাবে না দিন শনিবারে সফরে বের হওয়া যাবে না সকাল বেলায় অমুকের মুখ দেখলে শেষ প্রথম কাস্টমার বাকি চাইলে শেষ ওই দিন এসব বিশ্বাস আমাদের মধ্যে আসে না নাই এগুলার সবগুলো শিরকি বিশ্বাস আমার লাভ এবং ক্ষতির একমাত্র মালিক কে কারোর চেহারা দেখলে বাঁশ কোনো বারে কাটলে কোনোদিন সফরে বের হলে আমার কোনো লাভও হবে না ক্ষতিও হবে না এগুলো সব কুসংস্কার এগুলো সব কি কুসংস্কার অনেক রকম কুসংস্কার আমাদের সমাজে আছে ধরেন আপনার ওই টাকার বাক্স বা দোকানদারদের যে ওই যে ক্যাশ বাক্স পাও লাগলে হেই সর্বনাশ আর বরকর টরকত আসবে না ঠিক আছে টাকা পয়সা থাকে ই সম্পদ থাকে সেটাতে লাত্তি মারার দরকার নাই কিন্তু লাগলে যে একেবারে গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে আপনি ফকির হয়ে যাবেন এমন কোনো কথা নাই রাতের বেলা পানি বাহিরে ফেলাইতে হয় না অমুক সমর নখ কাটতে হয় না রাতের বেলা গাছের কোনো ফল ছিঁড়তে হয় না এগুলো করলে ক্ষতি হয় এরকম অনেক কুকথা আমাদের সমাজে চালু আছে না নেই এগুলো সব কুকথা কুসংস্কার ওই জাহেলি যুগের মূর্খরা এ সমস্ত খারাপ কুসংস্কার গুলো তারা ধারণ করত বিশ্বাস করত। আমরা মুসলমানরা এক আল্লায় বিশ্বাস করেছি তাও বিশ্বাস করেছি তাওহিদের দাবি হলো সকল কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক কে আল্লাহ রব আলিন অতএব এ সমস্ত শনি মঙ্গলবারে মাস কাটলে ক্ষতি হবে এগুলো বিশ্বাস করা যাবে না এগুলো ভুল ধারণা এরপরে আসেন রাস্তায় ঘাসল বিছানো যাবে কি না ও ফসল নাকি রাস্তায় ফসল বিছানো যাবে কি না না ভাই রাস্তায় ফসল বিছানো যাবে না বিশেষ করে যদি মানুষের চলাচলে অসুবিধা হয় যদি এমন কোনো ফসল বিছান যাতে কারো চলাচলে কোনো অসুবিধা না হয় সেটা বিছাইতে পারেন অন্যথায় রাস্তায় ফসল বিছালে অন্যের কষ্ট হবে রসুলি করিম সাল বলেছেন ইয়া কোমল জুলুস সাল তারিখ তোমরা কখনো রাস্তায় বসবে না যদি কেউ বসো রাস্তার হকা হকাদায়ী করবে রাস্তায় বসতে নিষেধ করেছেন কেন শহরের মানুষ রাস্তা দখল করে ফুটপাত করে আর গ্রামের মানুষ রাস্তা দখল করে দান রোদে দেয় ফসল রোদে দেয় ঠিক না ভাই ঠিক তার মানে আমরা দুর্নীতি করার ব্যাপারে দুই নম্বরই করার ব্যাপারে শহর এবং গ্রামের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একমত শহরের মানুষ তোমরা ফুটপাত করে রাস্তা দখল করো আমরা গ্রামের মানুষ ফসল বিছিয়ে রাস্তা দখল করি কোনোটাই জায়েজ নাই যদি মানুষের চলাচলে কি হয় অসুবিধা হয়